নমস্কার, মই ভাস্কর জ্যোতি বৰা। আপোনালোকক মোৰ এটা নতুন ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ। আজিৰ ভিডিঅ'টো আপোনালোকে এইখিনি কথা ক'ব ওলাইছোঁ যে ষ্টক মাৰ্কেট যদি কোনোবা বিগিনাৰ এজনে কৰিব বিচাৰিছে তেওঁলোকে কেনেকৈ সফল হ'ব, আৰু যিখিনি লোকচানৰ মাজত চলি আছে তেওঁলোককো মই বেছি লোকচানৰ মাজত চলি আছে তেওঁলোককো এটা কথা ক'বলৈ মই আহিছোঁ। আৰু এই ভিডিঅ'টো মনত ৰাখিব, এই ভিডিঅ'টো যদি আপোনালোকে এক মিনিটো স্কিপ কৰে তেতিয়া কিন্তু আপুনি বহুত প্ৰয়োজনীয় কথা পাহৰি যাব, কাৰণ মই মোৰ ইয়াত অভিজ্ঞতা কথা শ্বেয়াৰ কৰিম, কথাখিনি ক'ম, ঠিক আছে? বহুত ইম্পৰ্টেণ্ট ভিডিঅ'। আৰু কি কৰে, বহুতে তথাপিও স্কিপ মাৰে এইখিনি জানো বুলি, তাৰপিছত যেতিয়া তেওঁ আকৌ লোকচানৰ সন্মুখীন হয় তাৰপিছত ক'ৰবাত নহয় ক'ৰবাত এই ভিডিঅ'টো চালে আকৌ মন যায় চাবলৈ, তেনেকুৱা মানুহৰ হয়। এতিয়া মই আপোনালোকক ষ্টক মাৰ্কেটৰ বিষয়ে দুটামান কথা কওঁ। চব ষ্টক মাৰ্কেটত বিভিন্নজন ষ্টক মানুহে গেমলিং সজাই আছে, গতিকে ষ্টক মাৰ্কেটৰ কোনো ধৰণৰ ষ্টক, মই আজি ষ্টক মাৰ্কেটৰ বিষয়ে নকওঁ, ষ্টক মাৰ্কেটত কেনেকৈ সফল হ'ব পাৰিব সেই বিষয়ে ক'বলৈ বিচাৰিছোঁ, যে ষ্টক মাৰ্কেটৰ টেকনিকেল এনালাইচিছ এইবোৰ ক'ব বিচৰা নাই। ষ্টক মাৰ্কেটত বহুতে গেমলিং সজাই তুলিছে। ইয়াত এটা কাৰণে বহুত মানুহ আহে, সেইটো হৈছে বহুত টকা আছে, বহুত টকা থকাৰ কাৰণে বহুত মানুহ আহে। অবভিয়াছলি টকা বহুত আছে, ভবাতকৈ বেছি আছে, কিন্তু আপুনি, মই সাধাৰণভাৱে যদি কওঁ, যিখন ক্ষেত্ৰত আপুনি গম পায়, যিটো বস্তুত ইমান টকা আছে বুলি গম পায়, এইটো কথা মনত ৰাখিব, সেইটো কিন্তু সিমান সহজ নহয়, সহজ কৰিব লগাত পৰে। মানুহৰ কামেই হৈছে কঠিন বস্তু এটা সহজ কৰা। গতিকে আজিৰ সমাজখনত চাবলৈ গ'লে চাকৰি পিছত মানুহ দৌৰি ফুৰে, আৰু চাকৰি পিছত দৌৰি ফুৰোঁতে বহুত মানুহে চাকৰিয়ে জীৱনত নাপায়, ঠিক আছে? চাকৰি কৰাটো মই বেয়া বুলি নকওঁ, ঠিক আছে, কিন্তু চাকৰি এটাৰ পিছত দৌৰি নিজৰ নলেজটো, চাওক আমি পঢ়োঁ চাকৰিটাৰ কাৰণে নহয়, যি চাকৰিটাৰ কাৰণে পঢ়ে সি চাকৰি এটা পায়, তাতকৈ সি বেলেগ আৰু এক্সপ্লেইন কৰিব নোৱাৰে নিজৰ লাইফত, সেইটো সঁচা কথা। মই কাৰোবাক টাৰ্গেট কৰি কোৱা নাই, কিন্তু যিসকলে ষ্টক মাৰ্কেটৰ মাইণ্ডছেটত আহিছে সেইখিনিক কৈছোঁ, ঠিক আছে? মানে মই এইটো কৈছোঁ যে চাকৰি এটাৰ কাৰণে মানুহ নপঢ়ে, যেতিয়া এজন মানুহে নলেজৰ কাৰণে পঢ়ে তেওঁ জীৱনত কান্দিব লগা নহয়, মানে জ্ঞান অৰ্জনৰ কাৰণে যদি তেওঁ পঢ়িছে, জ্ঞানখিনি যদি তেওঁ জ্ঞানৰ কাৰণে পঢ়িছে, ঠিক আছে, তেতিয়া তেওঁ জীৱনত কেতিয়াও বিপদত মানে নপৰে আৰু, চিম্পল কথা, ঠিক আছে? এতিয়া সাধাৰণভাৱে যদি আপোনালোকক কওঁ, ষ্টক মাৰ্কেটত লোকচান হোৱাৰ মূল কাৰণটো হৈছে, প্ৰথম কথা, আমাৰ যে এই ফ্ৰী চ'ৰ্চবোৰ আছে, ইউটিউব আছে, গুগল আছে, কিবা আছে, এই বস্তুবোৰ ঠিকেই আছে, কিন্তু এই বস্তুবোৰত আৰম্ভণি ক'ত আৰু শেষ ক'ত বিগিনাৰ্ছ এজনেও নাজানে, আৰু যি বিগিনাৰ হৈ পেলাই এনেকৈ সোমাই মেলি ফ্ৰীকৈ শিকি মেলি সোমাই মেলি, মই পইচাৰ কথা ক'ব যোৱা নাই, মই ক'ব বিচাৰিছোঁ, ফ্ৰীকৈ শিকি মেলি তেওঁ আধা চিলোৱা হয়গৈ, অল্প বিদ্যা ভয়ংকৰী, মানে আধা জনা জ্ঞান লৈ আপোনাৰ জীৱনৰ বিপদ নিশ্চিত, আপুনি গম নাপায়। ষ্টক মাৰ্কেটত যদি ফ্ৰীকৈ শিকিছে আপুনি গম নাপায় যে এই পইণ্টটোৰ পৰাই ষ্টাৰ্ট হৈছে, চিৰিয়েলকৈ ষ্টাৰ্ট হৈছে, কিন্তু কি হৈছে, বহুত মানুহে এটা ষ্ট্ৰেটেজি থাম্বনেইলত লিখি দিব, আমুক তামুক এটা ষ্ট্ৰেটেজি লওক, ষ্ট্ৰেটেজি ইউজ কৰে, ধুনীয়াকৈ আহি পেলাই ট্ৰেডিঙত বহি দিয়ে আৰু দুদিনমান প্ৰফিট হয়, তাৰপিছত লষ্ট হয়। আৰু আমাৰ মগজুটো বৰ বেলেগ টাইপ, আমি যিটো আপোনাৰ ঘৰখনত যিটো পৰিৱেশত আপুনি গঢ় লৈ উঠিছে সেই পৰিৱেশটোৰ ব্যৱহাৰখিনিয়ে আপোনাৰ বেলেগত প্ৰকাশ হ'ব, আপুনি বেলেগত সেইখিনি কথাই ক'ব, গতিকে সেইটো হৈছে পৰিৱেশ। গতিকে ষ্টক মাৰ্কেটত যেতিয়া আপুনি প্ৰথমতে নাজানি নুশুনি আহিলে মেলিলে দুদিনমান প্ৰফিট হ'লে, তাৰপিছত আপোনাৰ লোকচান কৰিলে, তাৰপিছত আৰু ডিফেন্স কৰিবলৈ গ'ল, যুদ্ধ কৰিবলৈ গ'ল, আৰু লোকচান কৰিলে, তেতিয়া এটা সময়ত কি হয়, আপোনাৰ ব্ৰেইনটো সেই পৰিৱেশটোত পৰি যায়, আৰু পৰিৱেশত পৰাৰ লগে লগে আপুনিও এইটো বিশ্বাস কৰে, কাৰণ 10 জনৰ 8 জন মানুহে ভাবি ল'ব লোকচান কৰিলে যে ইয়াত আৰু লোকচানেই হ'ব, আৰু যদি তেওঁক ছাপৰ্ট কৰি দুটামান নিগেটিভ কথাও কোৱা যায় ডেফিনেটলি সেইটো ছাপৰ্ট কৰিব। ইয়াত মেইন বস্তুটো সেইটোৱেই যে সেই নিগেটিভিটিটো কেনেকৈ নাইকিয়া কৰিব, যেতিয়া আপোনাৰ মগজুটোক আপুনি যেতিয়া আপোনাৰ লষ্ট হৈ গৈ থাকিব সি এটা পৰিৱেশত পৰিণত হ'ব, আৰু এইটো সত্য যে আপুনিও ক'ব পাৰিব, আপোনাৰ মনটো এনেকুৱা লাগিব যে ট্ৰেডিং নকৰোঁ, বাদ দিলোঁ, এইবোৰ বেলেগেই কৰোঁ আৰু এনেকুৱা, কিন্তু সেইটো কথা নহয়। মোৰ জীৱনত এনেকুৱা কিছুমান কথাও চিন্তাধাৰা হৈছিলেগে, মই ইঞ্জিনিয়াৰিং কৰাৰ পিছত, সৰু সুৰা কিবা এটা কৰাৰ পিছত ধৰি লওক, তাৰপিছত মোৰ এনেকুৱা এটা ছিটুৱেশ্যন হৈছিলে, নাই মই এইখিনি কৰি পেলাই মই ধুনীয়াকৈ আৰু বেলেগ কিবা এটাকে কৰি মই জীৱনটো, মোৰ মানে তেনেকুৱা এটা হৈছিলে, এটা লিমিটেড জীৱন এটা পালন কৰিম বুলি ভাবিছিলোঁ, ইয়াত যিহেতু বহুত লছ হৈছিলে, বহুত লছ হৈ গৈছিলে মোৰ ভাগৰ, আজিৰ পৰা যদি আপুনি দুবছৰ আগত যায় ভয়ংকৰ লছ হৈ গৈছিলে মোৰ, ঠিক আছে? কিন্তু সেই লষ্টৰ পৰা কিন্তু মই আজি প্ৰফিটত, এই যে প্ৰফিটবোৰ দেখিছে, এই যে প্ৰফিটবোৰ দেখে, সৰু সুৰাই হওক, ডাঙৰে হওক বা কিবাই হওক, এই প্ৰফিটবোৰ কিন্তু সেই লোকচানৰ ফচলটো। এতিয়া মানুহৰ এটা ইজি কথা এটা থাকে, চাব আপুনি, এজন মানুহে তেওঁ ত্যাগখিনিক নাচায়, মেইন প্ৰব্লেমটো এইটোৱে, এজন মানুহে তেওঁৰ ত্যাগখিনিক নাচায়, তেওঁ কষ্ট কৰি যে প্ৰফিট,
প্রফিটেবল কেন বনিব পারে স্টক মার্কেট, কোনোবা এজন মানুষ যেটা প্রফিটেবল আপনি দেখিছে যেনিবা, এই প্রফিটেবল মানুষজন কেন প্রফিট হয়, তেও মার্কেটখনত আহিলে প্রথমৰপৰা প্রফিট হব নি, আপনি নিজের একটা বিবেক লগাওকছুন। সেই কথা বেলেগে কবলে কি আছে যে লোকসান করে, লোকসান সবই করে, লোকসান করার পিছত প্রফিট করা তো মেইনটেইন করে, সচাটো কব লাগবে যে লোকসান করে 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 প্রফিট হয়েছে, মই সেইটোৱে লোকসান করে করে মোৰ প্রফিট হলগে। আর যেটা এবার প্রফিট হব নয় আপনার কোনো নেগেটিভিটি আপনার হরুয়াব নয়, তার কারণে আপনার এক বছর মিনিমাম লাগিব। ইয়াত এতিয়া বহুতর সবতকে ডাঙৰ প্রবলেম কি জানেনে, এক বছর সময় দিব নয়, তেওঁলোকে কি করব দুমাহ কোবাত শিকিব, শিকি পেলাই তেওঁলোকে গৈ সিধাই গৈ স্ট্রেটেজি এটা লব, সিধাই গৈ ট্রেডিং করব, কেনেকে হব সেই যে আপনার দুমাহ শিকাইছে, দুমাহ শিকা মানুষজনে তেওঁ কিন্তু পাঁচ ছ বছর তিন বছর দু বছর লোকসান করে তারপর তেওঁ প্রফিটেবল ট্রেডার বনিছে, গতি তেওঁ কিমান এক্সপিরিয়েন্স আছে। কিন্তু এটা সবতকে ডাঙৰ কথা হৈছে, নর্মেলি আমি কি আমাৰ কি হয় এটা কোর্সত, নর্মেলি আপনি কনসেপ্ট শিকায় বেসিক কনসেপ্ট অকল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সাপোর্ট রেজিস্টেন্স আর আপনার কি করে এইবর সাপোর্ট রেজিস্টেন্স আর স্ট্রেটেজি শিকায়, তেনেকে পয়সা বনিব নি, দুদিন তিনদিন এসপ্তাহ দুসপ্তাহ এমাহত শিকি পয়সা কমপ্লিট, আজি মই তিন বছর কি ভুল করলো সেইখিনি আপনার শিকাব লাগিব, যে এইখিনি নকৰিবা, সেইখিনি স্ট্রেটেজির ভিতরও নপরে, কনসেপ্টর ভিতরও নপরে, ঠিক আছে, কি ভুল করলো মার্কেটত পয়সা লগাবলে যাওয়া কি ভুল করলো, এই গোটেই বস্তুখিনি এই যু মানে ভুল করলো, সেই ভুলবুর হল, সেই ভুল ভুল যদি নকলোহেতেন আপনি ভাবো, মানে যদি ভুল নকলোহেতেন মানে এজন মানুষ শিকাম কেন, এই ভুল যে করলো সেই ভুলখিনি আপনার শিকাম, সেই ভুলখিনি আপনার ফিল্টার আউট করুন, সেই ভুলখিনি করে পেলায় যে মানে শুদ্ধ করলো, সেই ভুলখিনি বেয়াটা আঁতরাই মানে ভালটা দিবলে আপনার চেষ্টা করুন, ঠিক আছে। সদায় ভিডিও দিবলে মোৰ সময় নাথাকে, কিয় নাথাকে জানেনে, কারণ মোৰ এটো কোনো কারোবাক মই আকর্ষিত করা বস্তু নহয়, কোনোবাই মোৰ সব কোর্স লওয়া কোর্স লগ বুলি মই কৰা নহয়, মোৰ কাম যদি ভাল লাগিছে, মোৰ বুজোৱাৰ যদি কথা মেথড ভাল লাগিছে, ডেফিনেটলি আপুনি ভাল পাব, কম পালে। আৰু আমাৰ সমাজত এটা বৰ নেগেটিভ এটা কনসেপ্ট চলি আছে যে পিএনএল, মানুহে এটো নাজানে যে ভেরিফাইড পিএনএল যিটো লিংক এটো জেরোডাত আহে, পেটিএম মনিত অটোমেটিক পিএনএল টো মাৰি ইমেইললে যাব লাগিব, ইমেইলত গোটেই চিটটো আহি যায়, জানে না নাজানে। আর একটা কথা মনে রাখব, বহুতে ক্লোন অ্যাপ, বহুতে ফেক অ্যাপ, ফেক অ্যাপ ব্যবহার করবেন সিম্পল, কোনোবাই মই বহুত দেখাই আছো, প্লে স্টোর কেতিয়াও ফেক অ্যাপ না থাকে, গুগল প্লে স্টোর কেতিয়াও ফেক অ্যাপ না থাকে, প্লে স্টোর মই সার্চ করি মোৰ নিজের পেটিএম অনি সার্চ করি মই আপোনালোকক দেখাইছো ডেইলি, গতিকে মই আপোনালোকক এটো কব বিচাৰিছো যে নেগেটিভিটি পরিহার করক, জীবনত নেগেটিভিটিয়ে কিন্তু একো নিদিয়ে, কোনোবাই যেতিয়া নেগেটিভিটি কৈ আছে, এজন চাবচোন কথা মই একদম প্রমাণটা দিও, যেতিয়া এজন মানুহে বিতর্ক কৰি থাকে, বিতর্ক করে, বিতর্ক বেছি আলোচনা, বিতর্কিত আলোচনায় হয়, সেই মানুষজন কিন্তু আজি যদি বিতর্ক করেছে নহয় তেওঁ নেক্সট ভিডিওটো বিতর্ক করা হব, তার পিছৰ ভিডিওটো বিতর্ক করা হব, কারণ তেওঁ এটা সেই পরিবেশটো তেওঁ সৃষ্টি হৈ গ'ল, তেওঁ বিতর্ক নকৰিলে, তেওঁ নেগেটিভিটি নুলিয়ালে তেওঁ সাকসেস নহয়, গতিকে আপুনি স্টক মার্কেটত ব্লেম কৰি আপোনালোকে গেমলিং খজাইছে, মেক্সিমাম মানুহে এনেই গেমলিং খজায়, ওপৰলৈ গলে বাই কৰা, তললৈ গলে সেল কৰা, তেনেকে মার্কেটখন নহয়, মানে শিকিব লাগিব, আর শিকার পিছত কেনেকে হয়, এ মানুষে কয় প্রফিট বেশি লোকসান, সেইটোৱে শিকার পিছত আপনার প্রফিটটা বেশি হব লাগবে, লোকসানটা কম হব লাগবে। এটা মানুষে কয় প্রফিট, আপনি এনেকটা কোনটা বিজনেস আছে, আজি সব বহুত পয়সা যদি লাগে রিস্ক মেটার করে, রিস্ক ম্যানেজমেন্ট শব্দ আছে, রিস্ক মেটার মানে এই নয় আপনার সব 10 টাকা আছে, 10 টাকা জয়াই দিব লাগবে, তারপর আপনি 10,000 টাকা প্রফিট করব, 1,00,000 টাকা আপনার ওসব আছে বোলে, 1,00,000 টাকা লগাইছে বোলে, আপনার 10,000 টাকা বোলে স্টপ লস, বাকি বোলে মোর 20,000 টাকা প্রফিট, সেইটো কয় রিস্ক ম্যানেজমেন্ট, কথাটো কৈছো মই জাস্ট উদাহরণ দিছো, গতি এইটো নহয় যে গোটেই সময় যাব, তো রিস্ক ম্যানেজমেন্ট স্টপ লস, যেনেকে গাড়ির ব্রেকডাল আছে তেনেকে স্টক মার্কেটতো এডাল ব্রেক আছে, এডাল আছে স্টপ লস, ঠিক আছে, স্টপ লস, গতি আপনি যদি গাড়িখন চলাই যায়, মই সিম্পল স্টক মার্কেট ধরক এখন এখন বাইক, আপনি যদি গাড়িখন চলাই যায় আপনি এইটো ভাবি চলাই যায় নি মোৰ সদায় এক্সিডেন্ট হব, দ্যাটস কল প্রেডিকশন, আপনি সদায় ভাবিব নেকি মোৰ এক্সিডেন্ট হব, কিন্তু আপনি স্পিড ব্রেকারটো গেলে ব্রেকডাল মারে না নাপারে, কেতিয়াবা জীবনত আপনার এদিন এক্সিডেন্ট হয়েছে না, ঠিক তেনেকে স্টক মার্কেটতো যদি ভালদরে শিকি লয়, এক্সপিরিয়েন্স গেইন করে, ডেফিনেটলি আপনার ধর 10 দিনত আপনার দুদিন বা তিনদিন লোকসান হয়, কথাটো কৈছো মই, তারপর আপনার প্রফিট হবে, এই 10 জন মানুষের তাত সোমাবর কারণে শিকা শিকিব লাগিব, তারপর এক্সপিরিয়েন্স গেইন করব লাগিব, এতিয়া সিধাই আপনার দুদিনমান শিকাই পেলায় স্ট্রেটেজি এটা দিলেই নহয়, আজি মই মোৰ 7 ঘন্টার যেটা কোর্স দিও, 7 ঘন্টা কোর্সটো মোৰ সম্পূর্ণ 3-4 বছর ভুলখিনিৰ পৰা বেছিকৈ মই ফোকাস কি কৰিছো নাই, ভুলখিনি কেনেকৈ শুদ্ধ কৰিলো সেইখিনি মানুহক শিকাওঁ, কাৰণ মই জানো
ময়ো এজন যদি ট্রেডার হয়, আপনিও এজন যদি ট্রেডার হয়গে, মই করা ভুলখিনি আপনি করব, স্ট্রেটেজি এইগুলো পিছত কথা, পিছর কথা, ভুল করব, গতি সেই ভুলখিনি শুদ্ধ করে পেলায় মানে এইখানে বস্তু মানুষ শিকাবলে চেষ্টা করো। কিন্তু উপায় নাই, মানে মানুষ আকর্ষণের কথা কব নো, কারণ স্টক মার্কেট হয়, রিয়েলিটি হয়। আপনি একটা চাকরির কারণে কি বছর পড়ে আপনি ভাবিব, চাকরি এটার কারণে কি দৌড়ে, চাকরিটো যেটা নাপায় আপনি কাকো ব্লেম নিদিয়ে, কিয় নিদিয়ে, কারণ সেই পরিবেশটা সরুতে ঘরখন সৃষ্টি হয়ে গেছে যে পড়িব লাগিব চাকরিটার কারণে এটা এপ্লাই করো, কারণ সেটা নেচারেলি সবর একটা নলেজ আছে। কিন্তু স্টক মার্কেটের নলেজ নাই, গতি ইয়াত লোকসান হলে ইয়াত মানে বিবেক ইউজ করব, সচাকে মগজটা ইউজ করব, তেওঁহে কিন্তু ইয়াত ইয়াত সাঁথরবো বুঝিবলে চেষ্টা করব। ঠিক আছে, মেন্টর এজন কিয় লাগে জীবনত, যদি মেন্টর এজন না থাকে, মূল মেন্টর আছে, মূল মেন্টর আছিল জীবনত, যদি মেন্টর এজন না থাকে আপনার গতিপথটো সেমেকা হয়ে যায়। কোনোবাই কোক স্বীকার নকরা, কোনোবাই যদি স্বীকার নকরে নকরে, আর আজি কলিযুগ হয়, কলিযুগ মানুষে এটা গরমত থাকিব নোৱাৰে বেছি, গরম তো নিজে সৃষ্টি যেতিয়া করে, গরম তো নিজে সৃষ্টি করা নিচিনা হয়েছে মানুষের, পরিবেশ সংরক্ষণ প্রকৃতির কোনো সংরক্ষণ নাই, হয় নয়? গতি ঠিক তেনেকে মানুষে সহজত থাকিব বিচাৰে, মানুষে এইটো বুঝি নাপায় যে মই পিএনএম তো বিচাৰি আছো, কিন্তু মানুষজনের যদি এইটো বিচাৰিলো যে আপনার এক্সপিরিয়েন্সটো কোক, আপনার লোকসান কিমান হয়েছিল, লোকসানের পর কেনেকে আপনি প্রফিটেবল হল, মানুষে সুধিব লাগে। সেইটো বেক সাইডত কোনোবা এটা ভিডিও এটা বনালে আপনাদের সেইটোর প্রতি আকর্ষিত হয়ে যায়। আজি যদি কোনোবা এটা নেগেটিভ কথা এটা কইতে স্টক মার্কেটের লোকসান, কারণ লোকসানের লোকসান করবলে এইটো লগাব নালাগে, মানে লোকসান করবলে দিমাগ লগাব দরকার নাই, প্রফিট করবলে দিমাগ লগাব লাগে, মানে গতি দিমাগ নলগাকে যিকোনো কথা কব পাৰে। গতি যা মানুষে নিজক আজি চাকরিটা করবলে কিমান কি কিমান প্রবলেম হয়েছে, চাকরি কিমান এটা প্রবলেম হয়েছে, স্টক মার্কেটের বিষয়ে, স্টক মার্কেট কি হয় কি কথা গুগলত এবার সার্চ করুক, বুঝক ইয়াত কেনেকে কি করব পাৰি। আপনার লাইফটো স্টক মার্কেটের নিচিনা, কাইলে আপনি কি হব কব নোৱাৰে, কাইলে দিনটো, আজি দিনটোত, কাইলে দিনটোত আপনার কি হব আপনি কোনো গ্যারান্টি দিব নোৱাৰে, কাইলে দিনটো 12টা বজাত কি হব আনকি কি হব আপনি কব নোৱাৰে, ঠিক তেনেকে স্টক মার্কেট নয়, তথাপি আপনি কি কাইলে দিনটো জিয়াই থকা নাই, পুরো আজি দিনটো পার হয়ে আসছিল, কালি দিনটো পার হয়ে আসছিল, এই দিনবোৰ যে পার হয়ে আছে আপনি কব পাৰিছিল আজি দিনটোত এইটো হব এইটো হব বুলি, নোৱাৰে, প্লেন থাকে, প্লেন প্লেন প্লেনৰ মতে বনে। আপনি কাইলে চাকরিলে যাব, 9টা বজাত যাব, 9টা বজাত যাব, সেইটো সময়ত আপনি ভৰিত দুখ পাবলৈ আছে, বাট প্লেন প্লেনটো সাকসেস হয়ে যান, ঠিক তেনেকে প্লেনিং কৰবাত নহয় কৰবাত এদিন দুদিন খেলি মেলি হয়, প্লেনিং সাকসেসফুল হয়, বুঝি পালে, দেটস কল প্রেডিকশন এনালাইসিস। এই মার্কেটখন বুঝিবর কারণে গ্যামলিং সজাই তুলিছে মানুষে, আর মানুষ নিজে ফসে, মানুষ কেনে নপজিব, প্রথমতে আপনাদের নিজে সেই জালখন ভরি দিয়ে, কোনোবা মানুষ এজনে যদি কয় দিয়ে ইয়াত এগুণ দুগুণ তিনিগুণ 10 গুণ পয়সা পাব, 10 গুণ পাব পারে, কিন্তু আপনি সেইটো বিশ্বাস করে কেলে গেছে, কারণ এইটো জানে যে প্রথমতে শিকিব লাগিব। এজন মেন্টরে আপনি মোক কোক, আপনি যেন ফ্রিকে 10 লাখ টাকা এটা মার্কেটখনত লৈ আহিছে, 10 লাখ টাকা এটা ধরে লৈছো মার্কেটখনলৈ লৈ আহিছে, ধরে স্টক মার্কেটখনলৈ, তাৰপিছত আপনি ফ্রিকে শিকি পেলাই 5 লাখ টাকা লোকসান করলে, আর এজন ভেন্টরক যদি আপনি টাকা 7,000 8,000 12,000 13,000 14,000 যান যি আছে আর দিলে জেনিবা, দিয়ার পিছত সেই 5 লাখ টাকা যে আছে আপনি ফ্রিকে শিকি 5 লাখ টাকা যাওয়াটো, আর যদি কার বছর শিকি যদি আপনার 70,000 টাকাহে লস করলে, ধরে ললো এক্সাম্পল দিছো, বা কোনোবাই 10,000 টাকা আনিছে, তেও যদি বা 1,000 টাকা বা 100-200কে 1,500-1,800 টাকা লগাই লগাই 1,800 টাকা এটা লোট লৈ পেলাই শিকি আছে অপশন ট্রেডিং, ধরে লৈছো তেও 100-200কে লোকসান করেছে, 10,000 টাকা তেও 100-200কে লোকসান করেছে, কিন্তু তেও যদি ফ্রিকে শিকি যদি তেও 5 মানে 10,000 টাকা দিছে, 10,000 টাকাটো যদি যোগাই দিলে তারপর তেও ভাবে বহুত শিকিব লগা আছে, সাকসেস হওয়া কেজন সুধি চাবছো, যেতিয়া সেই প্রবলেমটো সেইটোৱে মানে যে কোনোবাই 5 লাখ টাকাটা আনিলে তেও কেলে দিম মই লোকক পয়সা, তেও লোকসান লাগিলে গোটেটো করব, 8,000 টাকা দি পেলায় তেও কোনটোৱে বচাই দিব যে আপনি এই ভুলটো নকৰিব, এই ভুল যেতিয়া নকৰিব বুলি কৈ দিয়া হল, আপনিতো নিজে ভুল করলে, ভুল নকৰিবলে যেতিয়া কৈ দিয়া হল, আপনি আপনার পয়সাটো লোকসান হৈছিল যদিও বহুত কমি গল, 5 লাখৰ ঠাইত আপোনাৰ কিমান হল, 10,000 বা 20,000 টকা লোকসান হল, 10,000-20,000 টকা কেলে লোকসান হল, এইটো মানে ধরো 10,000-20,000 টকা লোকসান কিয় হল, শুদ্ধ করবলে যে ভুল হৈছে শুদ্ধ করলে, গম পালে, গতি এই বস্তুবোৰ এটা নিজৰ নিজৰ বিবেকটো লাগিব, কারোবাক কারোবার থামনিল দেখি দৌড়ি গলে নহব, ইয়াত পয়সা দুগুণ তিনিগুণ হয়, হ্যাঁ, আর মই সদায় এটা কওঁ, কারোবার কল টিপস গ্রুপত ইনভেস্টমেন্ট গ্রুপত জয়েন নহব, এইবোৰে আপোনালোকক বিকলাঙ্গ করে তুলিব, যেনেকে এজন এটা মই ক'লে হাত এখন কারোবার বেকা কিবা কিবি বিকলাঙ্গত পড়লে ভঙা, গতি এইবোৰ জীবনের বিকলাঙ্গ, আপুনি প্রত্যেকটা বস্তু নিজে শিকক। আর মই সদায় এটা কথা কওঁ, স্টক মার্কেট কোনোবা এমাহত শিকিছে কোনোবা 10 দিনত শিকিছে, লাভ নাই লিখি থৈ দিয়ক, মোৰ তলত কমেন্ট দিব যদি যদি আপোনালোক সাকসেসফুল হয়, কারণ স্টক মার্কেট এনেকুৱা বস্তু নহয় আপুনি কি কয় এমাহ শিকিলে, এমাহ শিকি পেলাই তারপর আপনি প্র্যাকটিস করলে দুমাহ পিছত সাকসেস হব, তেনেকে হওয়া সব কোটিপতি হলদেন, সব কোটিপতি হলদেন,
গতিকে মই যিখিনি মোৰ মেথডলজি মই যিখিনি শিকাও এক বছৰ সময় দিব লাগিব। আপুনি ঢেৰ বছৰ তেনেকুৱা পাৰ কৰিছে, আপুনি ভাবক এবাৰ এই ভিডিঅ'টো চাওঁতে আপুনি কিমান সময় নষ্ট কৰিলে, প্লেন কৰা কিমান বস্তু আপুনি কৰিব নোৱাৰিলে, গতিকে ভাবক, ভাবি লৈ আপুনি ভাবকচোন। গতিকে মিনিমাম আপোনাৰ দুমাহ শিকিলে তাৰপিছত আঠমাহ প্ৰেক্টিচ কৰিবই লাগিব, চিধা কথা। আৰু যদি প্ৰেক্টিচ নকৰে নিজে ফল পাব। আৰু এটা কথা মই সদায় কওঁ, এমাহত আপুনি ক'ৰবাত যদি দহ দিনত শিকিছে, পোন্ধৰ দিনত শিকিছে, বিছ দিনত শিকি তাৰপিছত যদি ভাবিছে প্ৰেক্টিচ কৰিম, ষ্ট্ৰেটেজি এটা ল'ম আৰু পঞ্চাছ দিন টেষ্ট কৰিম, প্ৰথমকেইদিন প্ৰফিট হ'ব, তাৰপিছত আপোনাৰ লোকচান হ'ব। এইটো লিখি ৰাখক, যেতিয়ালৈকে ইয়াত সৃষ্টি নহয় নলেজ, ইয়াত সৃষ্টি নহয় এক্সপিৰিয়েঞ্চ, তেতিয়ালৈকে কিন্তু কামত নাহে। আনৰ ভিডিঅ' চাই কেতিয়াবা নিগেটিভ হ'ব, কেতিয়াবা পজিটিভ হ'ব। মই সদায় কওঁ, যিটো বিষয়বস্তুৰ ওপৰত বাছনি কৰিছে, যিটো বিষয়বস্তু আপুনি বাছনি কৰিছে, সেইটো আপোনালোকে তাত জান দি দিয়ক, তাত নিগেটিভিটি পৰিহাৰ কৰক। নিগেটিভ কথা শুনি লাভ নাই, পজিটিভ ভাবক, য'ত যি হয় পজিটিভ ভাবক, জীৱনত পজিটিভ ভাবক, ঠিক আছে। পজিটিভিটিহে মানুহক আগবঢ়াই লৈ যায়, নিগেটিভিটিয়ে কিন্তু মানুহক আগবঢ়াই লৈ যায়। নিগেটিভ হ'লে পৰিৱেশটোৱে নিগেটিভ হ'ব, আপুনি নিগেটিভ চিন্তা কৰিলে আপুনি নিগেটিভ মানুহকে বেছি লগ পাব, ঠিক আছে। গতিকে বিবেকটো লগাব, শুদ্ধভাৱে চিন্তা কৰিব প্ৰকৃত কথাবোৰ, এনেই তাত যোৱা, ইয়াত যোৱা, তালৈ যোৱা, সেই বস্তুবোৰে কিন্তু জীৱনত কাম নিদিয়ে, ঠিক আছে। চ' আৰু এটা কথা মই কওঁ, ষ্টক মাৰ্কেটত এদিনতে কোটিপতি হয় মানুহ হ'ব পাৰে, কোটিপতি হোৱা মানুহজন আকৌ আগতে বহুত কষ্ট কৰি থৈছে ন, তেওঁ লোকচান বহুত কৰি থৈছে, তাৰপিছত তেওঁ এজন প্ৰফিটেবল 10% মানুহ যে সোমাইগৈ, 10% মানুহৰ 10% মানুহ যে শিকায়, তেওঁলোকে চিধাই গৈ সোমাই লৈ প্ৰফিট নহয়, তেওঁলোকে লোকচান কৰি পেলাই, লোকচান কৰা মজা আছে, লোকচান কৰি পেলাই প্ৰফিটেবল ট্ৰেডাৰ হ'লে চান্স একেবাৰে কম থাকে লোকচান হোৱাৰ, দহ দিনত আনভাৰ ট্ৰেড, কেতিয়াবা দহ দিনো প্ৰফিট হ'ব পাৰে। কিন্তু এটা কথা মনত ৰাখিব, যিখন মাৰ্কেটত এদিনত ইমান টকা বনিব পাৰে, যিখন মাৰ্কেটে ভবাতকৈ বেছি ৰিটাৰ্ণ আপোনাক দিব পাৰে, সেইখন মাৰ্কেট কিন্তু ইমান সহজ বুলি ভাবে, আৰু সহজ বুলি ভাবেনে? আৰু যদি সেইখন মাৰ্কেটক আপুনি সহজ কৰি ল'ব পাৰে, তেতিয়াহ'লে ভাবি চাওক, সেই কঠিন মাৰ্কেটখনক যদি আপুনি সহজ কৰি ল'ব পাৰে, ভাবক আপোনাক ক'ৰ পৰা কলৈ লৈ যাব। কিন্তু তাৰ কাৰণে আপোনাৰ অৰ্ধ ব্যৱসায় লাগিব, তাৰ কাৰণে আপোনাক কষ্ট লাগিব, ঠিক আছে। মা দেউতাই কোৱা কষৰ পৰা যেতিয়া পঢ়িছিলে আপুনি স্কুলখনত, তেতিয়া মা দেউতাই চাকৰি এটা নাজানিলেও নেমেলিলেও চাকৰি এটাৰ কাৰণেই মাথা মাৰিছিলে, অপ্ৰিয় নসঁচা কথা। কিন্তু মা দেউতাই এই ষ্টক মাৰ্কেটৰ কোনো অ আ ক খ স্কুল নাছিল মানে, ঠিক আছে। গতিকে সেইটো বিষয়বস্তুৰ ওপৰত ইমান নাজানেও, গতিকে মেক্সিমাম মানুহ এইটো যোৱা বুলি ভাবে। ষ্টক মাৰ্কেট, মই আপোনাক কৈছোঁ, ষ্টক মাৰ্কেট কোনো যোৱা নহয়, ষ্টক মাৰ্কেট হৈছে চাইণ্টিফিক টুলছ থাকে, ইয়াত ইয়াত অংকৰ ব্যৱহাৰ হয়, ইয়াত মেথমেটিকেল কেলকুলেশ্যনৰ ব্যৱহাৰ হয় ষ্টক মাৰ্কেট। গতিকে সেই ষ্টক মাৰ্কেটত নাজানি বহুতে এনেই ট্ৰেডিঙৰ নামত বহুতক মাৰি আছে, খাই আছে। ট্ৰেডিং ইজ বিজনেছ, গতিকে সেই কথাষাৰ মনত ৰাখিব। ধন্যবাদ, জয় অসম।